এটা কিন্তু শুধুমাত্র বাসাবাড়ির জন্য নয়, এটা মূলত হচ্ছে কি যারা খামার করে, গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির খামার তারা করে, যারা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কি আপনার অ্যাপার্টমেন্ট বড় বড়, এগুলাতে কিন্তু এগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি। কিভাবে আপনার মশাগুলো মরবে দেখাই দিই, মশা বলেন পোকামাকড় বলেন এই যে এই যে এখানে এভাবে আপনার মারা সব করবে। জি জি, এটা হচ্ছে আপনার এইভাবে মশাগুলো মারা যাবে। মশার বংশ করে দেবে ধ্বংস। তো আপন প্লাজার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে যেই প্রোডাক্টটি দেখাবো এটি হবে একটি মসকিউটো কিলার বা পেস্ট কিলার। তো এই পেস্ট কিলার সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন আরাফাত ভাই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আরাফাত ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। মশার উৎপাতে তো ভাই ঘুমাতে পারতেছি না, রাতে তো ঠিক মতো ঘুমাতে পারি না, মশা দিতেও কাজ হয় না, কারণ শব্দ মশা হচ্ছে এমন এক ধরনের গান গায় যেটা মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বিরক্তকর একটা গান, গানের সামনে এমন শুরু করে দেয়। তার মধ্যে হচ্ছে গিয়ে মশার কামড়ে তো মনে করেন যে বাঁচাই যায় না। আর ইদানিংকার মশালগুলো দেখতে ছোট ছোট, কিন্তু কামড়গুলো বড়গুলো যেত বেশি দেয় আর খুবই জ্বালাতন করে। আর কয়েল ব্যবহার করে কি আপনার মশা তাড়ানো যায়? দেখেন একটা কয়েল যদি ভালো মানেরও কিনতে যান, কয়েল বলতেই খারাপ, তারপরে ভালো মানের কিনতে যান মশা মারে যেগুলা, একটা কয়েলের দাম 10 টাকা, তো 30 দিনে 30টা সবার জন্য, কিন্তু 30 দিনে 30টা না, যাদের আপনার ফ্ল্যাট বাড়িতে থাকে 3 রুমে 3টা, তাহলে আপনার মাসে 300 3 রুমে 900, এক রুমে তো একটাতেই আপনি পোষায় না, 300 করে টাকা চলে যায়, তাহলে মাসে আপনার কত যাচ্ছে? মিনিমাম আপনার 300 টাকা খরচ আছে আপনার একটা রুমে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই পেস্ট কিলারগুলো যেগুলো পরিবেশ বান্ধব, এটা কিন্তু শুধুমাত্র বাসাবাড়ির জন্য নয়, এটা মূলত হচ্ছে কি যারা খামার করে, গরুর খামার, মুরগির খামার, হাঁস মুরগির খামার তারা করে, যারা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে কি আপনার অ্যাপার্টমেন্ট বড় বড়, এগুলাতে কিন্তু এগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি। এটা এক জায়গায় ঝুলিয়ে রাখলে আপনার মশাগুলো কিন্তু অটোমেটিক এখানে দেখেন এখানে জমা হয়ে থাকে। এখানে কিন্তু মূলভাবে আপনার হাইলাইট করা হয়েছে পেস্ট কিলার, পেস্ট কিলার, হ্যাঁ। আর এটা পেস্ট কিলার তো পেস্ট কিলার থাকবে, এটা ডেঙ্গু কিলারও থাকবে। লাইটটা বন্ধ করলে আপনারা টের পাবেন, দেখেন এখানে যখন লাইটটা নিভাচ্ছি দেখেন তো আমাকে দেখা যায় কিনা, না না অন্ধকার, আপনার ঘরে চলবে একটা, হ্যাঁ, দিনের আলো, তারপরেও কিন্তু দিনের আলোতেই কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। আপনার ঘরে চলবে, আপনার ঘরে চলবে লাইট একটা, আর এখানে আছে 6টা লাইট, 3 3 6টা না, তো এখানে দেখেন তারপরেও কিন্তু আমারে দেখা যায় না, হ্যাঁ দেখা যায় না। লাইটটা চালু করে দাও। আর এটা কিভাবে আপনার মশাগুলো মরবে দেখাই দিই, মশা বলেন পোকামাকড় বলেন এই যে এই যে এখানে এভাবে আপনার মারা যাবে, সব করবে। জি জি, এটা হচ্ছে আপনার এইভাবে মশাগুলো মারা যাবে। মশা আর পোকামাকড় মরার যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি জানেন, আপনার এই যে লাইটগুলো আছে হচ্ছে ইউভি লাইট, মাত্র 6 ওয়াটের লাইট, আর যেটা 2 ফিট হচ্ছে আপনার 8 ওয়াটের লাইট। কোনটা কত এটা আমরা দেখাই দিই, এই যে দেখেন এটা হচ্ছে 1.5 ফিট, তো এটাতে আমরা একটু দেখাই দিই। এটা কি এটা বড়টা? এটা হচ্ছে আপনার 1.5 ফিট, এটা হচ্ছে মেজো, আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে গিয়া বড়। এই যে এটা হচ্ছে দেখেন এখানে লেখাই আছে 6 ওয়াটের, এটা হচ্ছে 6 ওয়াটের ইউভি লাইট। এই ইউভি লাইটটা হচ্ছে খুবই কম বিদ্যুৎ বিল খায়, এই লাইটটা হচ্ছে মাত্র 6 ওয়াট হওয়ার কারণে সারা বছর ব্যবহার করলেও 50 টাকা বিদ্যুৎ বিল আপনার আসবে না। তাহলে আপনি একটা রুমে যদি একটা পেস্ট কিলার সারা মাস ইউজ করেন 50 টাকা বিদ্যুৎ, সারা মাস না, তো এই জায়গায় তো আপনি ভুল বুঝলেন, সারা বছর ব্যবহার করলেও আপনার 50 টাকা বিদ্যুৎ বিল আসবে না, কারণ মাত্র 6 ওয়াট, ঠিক আছে। আর এই যে 2 ফিট দেখতেছেন, 6 ওয়াট সেটা একটা কথা, আরেকটা হচ্ছে ইউভি লাইটটা হচ্ছে কি আপনার চোখের কোনো ক্ষতি করে না, আর আপনি ঘুমানোর সময় টেরও পাবেন না যে আসলে কিছু জ্বলতেছে কিনা। আর যারা খামার করেন তাদের জন্য কিন্তু এটা উপকারী হবে, মশা মাছি এই ধরনের মানে আপনার গবাদি পশুর যেগুলো ক্ষতি করে, রক্ত খায় এই ধরনের সব ভাই। এ পর্যন্ত আমরা অনেকগুলো মাশাআল্লাহ সেল করছি, এমন এক ভাই আছে যে আমাদের কাছে প্রায় 50,000 টাকার মতো মানুষ শুধুমাত্র পেস্ট কিলারই নিছে। এটার কারণ হচ্ছে তার বড় খামার আছে, হ্যাঁ খামার আছে, ওই খামারের জন্য আমাদের কাছ থেকে নিছে, ঠিক আছে। উনি আমাদের কাছ থেকে নিছে এবং উনি দেখাইছেও যে খুব ভালো আছে। তো আমরা সাইজগুলো বলে দিই, আমাদের কাছে 3টা সাইজ আছে, আর এটা নিয়ে কিন্তু আপনার ভাবা ভাবির কিছু নাই যে কোথায় রাখবো, ঝুলে রাখার জন্য একটা, ঝুলে রাখার জন্য আলাদা শিকল দেওয়া আছে, আপনার এটা আপনি রাখতে পারবেন, ঠিক আছে। আর এটা ডিজাইনটা আপনার এতটা সুন্দর, দেখতেও খারাপ দেখা যাবে না। আর 3টা সাইজ, একটা হচ্ছে 1 ফিট, একটা হচ্ছে 1.5 ফিট, আর একটা হচ্ছে আপনার 2 ফিট, টোটাল 3টা সাইজ আছে। আপনার যারা রুমের সাইজ হচ্ছে আপনার গিয়া বড় রুম
মাস্টার সাইজের তারা হচ্ছে বড় 2 ফিট নিতে পারবেন যাদের আপনি ছোট রুম 1 ফিট নিলেন যাদের হচ্ছে কি আপনার মিডিয়াম সাইজের রুম তারা আপনি 1.5 ফিটটা নিতে পারেন আর এগুলো আপনার অ্যাভেইলেবল স্টক থাকবে আপনারা যারা বেশি পরিমাণে নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এটা মশাটা মরার পরে কোন জায়গায় যায় পড়বে এই যে মশা মরা নিয়ে একটা ব্যাপার আছে এখানে কি পানি টেনে রাখবো নাকি ধরেন আপনি একটা মশা মারলেন হ্যাঁ মারার পরে এই যে পোকামাকড়গুলো ভেতরে যাবে যাওয়ার পরে মরবে মশা মাছি পোকামাকড় যা আছে ইত্যাদি ইত্যাদি তারপরে গরমের দিনে দেখবেন যে আপনার ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ঘরে আপনার পাখা উড়ানো পিঁপড়া দিয়ে ভরা থাকে ওগুলো আপনি দেখা গেছে এরা টাইনা নিয়ে আনে দামগুলো এখন আমরা বলে দেই আর এটা আমরা শুরুতেই বলে দেই আরেকটা জিনিস জেনে নেই সেটা হচ্ছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন থাকবে এটার গ্যারান্টি ওয়ারেন্টি বলতে কি দেখেন এগুলো হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার কাছে 7 বছর পর্যন্ত টানা সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এটা সরাসরি চায়না থেকে একেবারে কমপ্লিট হয়ে প্রোডাক্টটা আসে আমাদের কাছ থেকে আপনি ঠিক করায় নিতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই আর একটা জিনিস হলো এটার ব্র্যান্ডটাই তো জানা হলো না ভাই এটার ব্র্যান্ডটা হচ্ছে কি আপনার সুপার ক্লাস ব্র্যান্ড সুপার ক্লাস ব্র্যান্ড এটা সম্পর্কে বলার আর কোনো কথাই লাগে না আর এখানে দেখেন কোয়ালিটি ইজ আওয়ার মেইন প্রায়োরিটি এই কোম্পানির প্রধান প্রায়োরিটি হচ্ছে কি আপনার কোয়ালিটি কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না আর আমরা এত এত বিক্রি করতেছি এত লম্বা সময় ধরে মাশাআল্লাহ কোনো আপনার কমপ্লেইন নেই প্রত্যেক মাসে মাসে 300 টাকা খরচ করবেন 1200 টাকা 900 টাকা খরচ করবেন মশার কয়েল জ্বালাইবেন শ্বাসকষ্টে ভুগবেন তার মধ্যে দেখা গেছে আপনার মনে করেন যে আধারে পাওয়ার পরে কয়েল শেষ মশার তাড়নায় বাঁচতে পারবেন না দরকার নেই একটা পেস্ট কিলার কিনুন ঘরে জানালার পাশে রাখেন বা দরজার সামনে রাখেন মশা মাছি যা আছে আপনার আকৃষ্ট হয়ে এখানে এসে জমা হবে এমনভাবে ডিজাইন করা যে মশা মাছি এখানে যা বসতে বাধ্য আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা একটু বলে দেন যারা আমাদের শোরুমে আসতে চায় সরাসরি তাহলে আমরা আরও বেশি খুশি সেটা হচ্ছে গিয়ে ঢাকার নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 102 এবং 3 নম্বর সব আদিবা এহসান স্টোরে চলে আসবেন আসার পরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন খুব শান্তিমতো তো যারা এই ঢাকার বাহির থেকে নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন আর শোরুমে আসতে চাইলে শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন পরবর্তীতে কী ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ